বর্তমানে দেশের বাজারে 10 থেকে 15 হাজার টাকায় দেখবেন যে বেশ কয়েকটা মডেলের ফোন পাচ্ছেন এবং সেগুলোর বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রায়োরিটি দিয়ে দিয়ে বিক্রি করা হচ্ছে। তবে তার মধ্যে অন্যতম একটা খেলাড়ি হলো স্যামসাং এর এই গ্যালাক্সি M14। এই ফোনটা বর্তমানে আপনি 14 হাজার টাকায় কিনতে পারবেন এবং আমরা সবাই কম বেশি জানি যে স্যামসাং কিন্তু অ্যান্ড্রয়েডের কিং বা সব থেকে অ্যান্ড্রয়েডের বেস্ট ফোন কিন্তু এখনো তারা রাইট নাও বানাচ্ছে। তবে এরকম বাজেট সেগমেন্টে এসে তাদের এই ফোনগুলো কেমন করতেছে বা এখানে আসলে ভ্যালু ফর মানে কিনা নাকি শুধু এই ব্র্যান্ডের নামে বিক্রি করতেছে, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনার জন্য আপনারা কিন্তু এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে ব্র্যান্ড নিউ সহ প্রিয়ন ফোনও কিন্তু পেয়ে যাবেন, ইভেন আপনার হাতের ফোনও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। তাদের যাবতীয় ডিটেইল এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। প্রথমে কথা বলতে চাই এটার ডিজাইন এবং বক্সে আপনারা কি কি পাচ্ছেন। এখানে এরকম একটা স্লিম বক্সে আপনারা ফোনটা পাবেন। সো বক্স দেখে ডেফিনেটলি বুঝে ফেলতেছেন যে এর মধ্যে চার্জিং অ্যাডাপ্টার নাই, শুধু Type-C থেকে Type-C একটা কেবল পাবেন, কোনো প্রকার আদার অ্যাক্সেসরিজ নাই। তো 14 হাজার টাকা দিয়ে ফোন কিনলে আপনাকে কিন্তু আরো 1-1.5 হাজার টাকা খরচ করতে হবে এটার অ্যাক্সেসরিজের জন্য। তো সেখানে কিন্তু বড়সড় একটা কস্ট আপনার পড়ে যাবে। বাট এই বাজেটে যদি আপনি মটোরোলা বা আপনি যদি অন্যান্য ফোনও কেনেন তাহলে দেখবেন যে সেখানে সব অ্যাক্সেসরিজ আপনি পেয়ে যাচ্ছেন। তো স্যামসাং এর এই ফোনটা কিনতে গেলে আপনাকে এখানে একটা বড়সড় স্যাক্রিফাইস কিন্তু করে ফেলতেই হচ্ছে একদম প্রথমে। এবং ডেফিনেটলি এই বাজেটের ফোনগুলোতে স্যামসাং এর উচিত একটা অ্যাডাপ্টার দিয়ে দেওয়া বা অন্যান্য অ্যাক্সেসরিজগুলো প্রোভাইড করা, যেহেতু অন্যান্য ব্র্যান্ডগুলো দিতে পারতেছে, তাহলে তাদের দিতে আসলে সমস্যা কোথায়। তারপরে এই ফোনটার যদি ডিজাইনের কথা বলি, দেখেন এখানে কোনো কম্প্রোমাইজ কিন্তু নাই। ডিজাইন আপনি এই ফোনটা এখনকার স্যামসাং এর যে ডিজাইন, ইউনিক ডিজাইন, সেটাই কিন্তু এখানে পাচ্ছেন। এরকম সিঙ্গেল ক্যামেরা কাট আউট, ক্যামেরা বাম্প, যাই বলেন না কেন, এরকম ফ্ল্যাট ডিজাইন, যদিও প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক দেখতে পাচ্ছেন, বাট স্টিল এটা কিন্তু প্রিমিয়াম ডিজাইন এবং প্রিমিয়াম ম্যাটেরিয়াল এটা হাতের মধ্যে ধরলে ফিল হয়। সো এখানে আসলে কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু নাই। এবং এখানে যে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা মেইন সেন্সর আছে 50 মেগাপিক্সেলের, তাছাড়া 2 মেগাপিক্সেলের করে সেন্সর আছে, একটা ম্যাক্রো সেন্সর এবং একটা ডেপথ সেন্সর। এই 2টা সেন্সর তেমন কাজের না, আমি ক্যামেরা সেগমেন্টে এসে বলবো। তাছাড়া যদি আপনারা ফোনটার ডান সাইডে দেখেন উপরে ভলিউম বাটন আছে, পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট ইমবেড করা, এটা মোটামুটি ফাস্ট কাজ করে, এটা নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে না। এবং বটমে এখানে Type-C চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, যেহেতু এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। বাট এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে কিন্তু মাত্র 50 ওয়াটের চার্জ সাপোর্ট করে। সো ডেফিনেটলি ফোনটা কিনলে আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই কিনবেন। এবং এখানে একটা মনো স্পিকার দেখতে পাচ্ছেন, এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, লাউডও আছে, বাট এখানে স্টিরিও সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন না। ডেফিনেটলি এই বাজেটে কোনো ফোন কিন্তু আসলে অফার করতেছে না। এবং এখানে একটা হেডফোন পোর্ট পাচ্ছেন বাম সাইডে উপরে, এখানে আপনি ডুয়াল সিম সহ একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। সো এখানেও আসলে কোনো কম্প্রোমাইজ নাই। ইভেন উপরের দিকে এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, এইটা খুবই ভালো একটা কাজের জিনিস। তাছাড়া যদি ফোনটার ওভারঅল ডিজাইনের কথা বলি, ডেফিনেটলি এটা একটা A ক্লাসের ফোন এবং এইটার ডিজাইন যে কারণেই ভালো লাগবে। এবং ডেফিনেটলি স্যামসাং এর কাছ থেকে যেমনটা এক্সপেক্ট করি সেই জিনিসটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যদি ফোনটা ডিসপ্লেতে আসি, দেখেন এইটার ফ্রন্টে আপনি একটা বিগার ডিসপ্লে পাচ্ছেন, 6.6 ইঞ্চির একটা PLC LCD ডিসপ্লে, যেটা 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এবং এইটার উপরে একটা টিয়ার ড্রপ নচ দেখতে পাচ্ছেন। যদিও ওই বাজেটে মটোরোলা আপনাকে 5 হোল ক্যামেরা কাট আউট দিচ্ছে, বাট স্যামসাং কিন্তু এর থেকে আরো বেশি বাজেটের ফোনগুলোতেও এরকম টিয়ার ড্রপ নচ দিয়ে থাকে। তবে এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো, মানে এইসব বাজেট সেগমেন্টে যেসব ফোনগুলো পাবেন তার মধ্যে বেস্ট ডিসপ্লে আমার কাছে এটা মনে হয়েছে। এটার কালারটাও খুবই সুন্দর, দেখতেও খুবই ভালো লাগে এবং মুভি টুভি দেখতে গেলে এটাতে বেশি কালারফুল এবং বেশ আই প্লিজিং লাগে। এবং স্যামসাং এর ডিসপ্লে সবসময় ভালো হয়ে থাকে, হোপফুলি সবাই কম বেশি জানেন। সেই দিক থেকে এই বাজেট সেগমেন্টের ফোনগুলো যারা কেনে তারা কিন্তু প্রচুর মিডিয়া কনজাম্পশন করে, তো সেই হিসেবে ফোনটা কিন্তু খুবই ভালো হবে। যদি এর উপর নিচে একটু বিগার চিন বেজেল আসে, তবে এই বাজেটে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। এবং এই নচটার ভিতরে কিন্তু 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেটা আবার ফেস আনলক হিসেবে কাজ করে। এবং এই ডিসপ্লেটা কিন্তু Gorilla Glass 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, সো সেটা কিন্তু এক্সিলেন্ট একটা প্রোটেকশন রয়েছে এরকম কম বাজেটের একটা ফোনেও। এবং যদি ফোনটার পারফরমেন্সে আসি, দেখেন এই ফোনটাকে রান করতেছে স্ন্যাপড্রাগনের 680 এর একটা প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন। এবং এখানে কিন্তু 4 GB র্যাম রয়েছে, সাথে 64 GB স্টোরেজ রয়েছে। তবে এখানে আপনি 2টা মেজর OS আপডেট কিন্তু পেয়ে যাবেন, সাথে 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পাবেন। সো এই বাজেটের মধ্যে এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এবং ডেফিনেটলি স্যামসাং এর কাছ থেকে সফটওয়্যার আপডেটটা আমরা রেগুলারলি পাবো, সেটার আস্থা সবারই কম বেশি আছে। সো এখানে কিন্তু খুব বেশি কম্প্রোমাইজ না থাকলেও এটাতে আমি পারফরমেন্সে যে কম্প্রোমাইজটা দেখেছি সেটা হচ্ছে যে এই বাজেটে যেসব ফোনগুলো আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করলে এটা ডেইলি লাইফে ইউজ করতে গেলে আমার কাছে একটু বেশি স্লো মনে হয়েছে। তো আমার কাছে মনে ফোনটা ব্যবহার করতে বিশ্বাসই ছিল না যে স্যামসাং এর এই ফোনগুলোতে এত স্লোয়ার পারফরমেন্স কেন পাচ্ছি, যেহেতু আমি এর আগে এই সেম বাজেট সেগমেন্টে অনার চালিয়েছি, মটোরোলা চালিয়েছি। তো সেই দিক থেকে হিসেব করলে এটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে। বাট আমার কাছে মনে হলো এই ফোনটা হয়তো বা সফটওয়্যার আপডেট আসলে হয়তো বা ঠিকঠাক হয়ে যেতে পারে। পারে। এবং এইটাতে কিন্তু আপনি চাইলে পাবজিও খেলতে পারবেন। পাবজি আমি এটা দেখেছি যে স্মুথ আলট্রা পর্যন্ত হ্যান্ডেল করতে পারে, তবে সেটা মোটামুটি ভালো খেলতে পারে, বাট স্টিল এটা কিন্তু বাজেট সেগমেন্টের ফোন, যে কারণে এখানে কিন্তু প্রচুর ফ্রেম ড্রপ আপনি পাবেন, তবে এটাতে মেজর হিটিং নাই। সো হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু আপনি ভালোভাবে এটাতে রান করতে পারবেন না। ফ্রি ফায়ার খেললেও একটু ফ্রেম ড্রপ হয়। সো গেমিং সেন্ট্রিক ফোন না হলেও স্টিল এটা কিন্তু মোটামুটি অকেশনাল গেমিং গুলো হ্যান্ডেল করতে পারবে। তাছাড়া আমি পার্সোনালি বিলিভ করি এটার সফটওয়্যার আপডেট এসে গেলে আরো একটু স্টেবল পারফরমেন্স এটা থেকে পাওয়া সম্ভব। তো এবার একটু ক্যামেরাতে আসি। দেখেন এখানে যে তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি বলছিলাম যে একটাই কাজের সেন্সর 50 মেগাপিক্সেলের, এবং সেই সেন্সরটাকে আপনি ডিজিটালি 2x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। অর্থাৎ ডিফল্ট দুইটা ফোকাল লেন্থ আপনি পাবেন 1x এবং 2x, যে কারণে এখানে একটা সেন্সর থাকলেও আপনি একটু জুম ফোকাল লেন্থও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এটার যে পিকচার কোয়ালিটি আছে সেটা স্যামসাং এর অ্যাজ ইউজুয়াল যে পিকচার কোয়ালিটি আমরা পেয়ে থাকি সেটা কিন্তু এখানে না। স্যামসাং সবসময় একটু ভাইব্রেন্ট পিকচার তোলে, অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে, সেটা কিন্তু এখানে খানিকটা মিসিং আছে। অর্থাৎ ছবিগুলো আমার কাছে একটু মিউট লেগেছে, খানিকটা অফ লেগেছে, ডিটেইল তো ছিল না। এবং এই প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে আসলে এরকম প্রবলেমই আমরা সব ফোনেই দেখে থাকি। সো সেই হিসেবে যে স্যামসাং এর থেকে এক্সট্রা কিছু আপনি এক্সপেক্ট করবেন তা কিন্তু নয়, তবে একটু এডিট করে যদি একটু কালার টালার বাড়িয়ে নিতে পারেন, একটু টুইকিং করতে পারেন, তাহলে মোটামুটি ইউজেবল ছবি আপনি পাবেন। এবং সেটা ডেফিনেটলি প্রপার লাইটে হতে হবে, যদিও এটাতে নাইট মোডে ছবি তোলার ক্যাপাবিলিটি আছে, বাট স্টিল নাইট মোডে কিন্তু এটা প্রচুর নয়েজ গেইন করে। সো নাইট মোডে লিটারেলি আপনি ইউজেবল ছবি পাবেন না, এবং প্রচুর শাটার ডিলে আছে, অনেক সময় লাগে ছবি তুলতে গেলে। ছবির ক্ষেত্রে যেটা হয় কি, স্যামসাং এর যেমন মানে ব্র্যান্ডের নাম শুনলেই আমাদের এক্সপেকটেশন একটু হাই হয়ে যায়, বাট এরকম বাজেট সেগমেন্ট থেকে সেই জিনিসগুলো কিন্তু ভাই আপনি আশা করতে পারবেন না। তাছাড়া এটাতে পোর্ট্রেট তুলতে পারবেন, পোর্ট্রেটে 2x নাই, ডেফিনেটলি থাকারও কথা না। এবং পোর্ট্রেট মোটামুটি ওই একই কোয়ালিটির, খুব বেশি আসলে ডিটেইল নাই, এজ ডিটেকশন একটু জুম করলে ফেটে ফেটে আসে, খুব বেশি ভালোভাবে আসলে হ্যান্ডেল করেনি এজগুলো। সো ডেফিনেটলি এটা আসলে নর্মাল। মানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এরকম বাজেটে যখন ফোন কিনবেন ডেফিনেটলি আপনি হেভি ইউজার না, খুব বেশি আসলে গেমিং করতে চান না, আপনি জাস্ট ক্যাজুয়ালি ফোনগুলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা টিকটক বা ইমো ভিডিও কল টল এগুলো করবেন, এবং আপনি প্রচুর মিডিয়া কনজাম্পশন করবেন, ইউটিউব দেখবেন, মুভি দেখবেন, সেরকম জায়গায় আসলে এটা ঠিক আছে। তাছাড়া এটা যে সেলফি ক্যামেরা আছে এখানেও কিন্তু 13 মেগাপিক্সেলের একটা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা দিয়ে একটু জুম করেও ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট সেলফিও তুলতে পারতেছেন। সো এই যে ক্যামেরার অ্যাপসটা এটা কিন্তু সেম অ্যাজ স্যামসাং। সো ক্যামেরার অ্যাপ সেম থাকলেও ফটো কোয়ালিটি আসলে ওইরকম না। তাছাড়া এই ক্যামেরা অ্যাপসটাও অনেক স্লো মনে হয়েছে, আপনি যদি লেন্স সুইচ করেন বা একটা ছবি তুলে আবার দেখতে চান তাহলে অনেক সময় লাগে। তাছাড়া এটা দিয়ে ভিডিও করতে গেলে আপনি কিন্তু ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন এটার মেইন সেন্সরটা দিয়ে, এবং এটার যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়েও আপনি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত করতে পারবেন। তবে ভিডিও কোয়ালিটি আসলে খুব বেশি ভালো না, এবং স্টেবিলিটিও ভালো থাকে না। এবং বারবার একই কথা বলতেছি, কারণ কি দেখেন এইসব সেগমেন্টে কথা বলতে গেলে, ভিডিও ফটো নিয়ে কথা বলতে গেলে এইসব ফোনে ভালো বলা যায় না, কারণ আমরা মোস্টলি যখন রিভিউ করি, ভালো ভালো ফোন ব্যবহার করি, সেগুলোর সাথে কম্পেয়ার করলে এটা আসলে একদম খারাপ হয়ে যায়। লাস্টলি যদি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, দেখেন এই ফোনটাতে আপনি 6000 mAh একটা ব্যাটারি পাচ্ছেন, 25 ওয়াটের ফাস্ট চার্জ করতে পারতেছেন। সো মোটামুটি ফাস্ট চার্জও আছে, এবং এটাতে ইমপ্রেসিভ ব্যাটারি ব্যাকআপ আছে। আমি এটাতে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে আরো অনেক পাবেন, এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো সমস্যা নাই। সো এই বাজেটে 14,000 টাকায় এই ফোনটা এখন আসলে কারা কিনবেন? দেখেন স্যামসাংকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভালো সফটওয়্যার সাপোর্টও পাবেন, ইভেন রিসেল ভ্যালুও ভালো পাওয়া যায়, লং টাইম ব্যবহার করতে গেলে খুব বেশি পারফরমেন্স ড্রপ করে না, যে কারণে এই ফোনগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে লং টাইম ব্যবহার করার জন্য কিনতে পারেন। যদিও এর সাথে চার্জার বা অ্যাক্সেসরিজ অনেক কিছু দেয়নি, বাট স্টিল এইটা কিন্তু ভালো হবে অন্যান্য সেগমেন্টে, অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে লং টাইম ব্যবহার করার জন্য। এটাই ছিল মূলত আমার স্যামসাং গ্যালাক্সি M14 এর পার্সোনাল এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি আপনারা যদি কেউ ব্যবহার করেন এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।